أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ফাহাদ ভাই বাংলাদেশ থেকে জান রুকু থেকে সাজদা যেতে হলে আমাদের করণীয় কি আগে আমরা হাত দয় মাটিতে রাখবো নাকি আমরা হাঁটু দয় মাটিতে রাখবো বিসমিল্লাহ সালাতু সালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বাদ সম্মানিত ভাই যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন তা ইখতিলাফি বিষয় অর্থাৎ এই বিষয়ে মতানৈক্য রয়েছে শুধু মতানৈক্য বর্তমান যুগে নয় এটি অনেক আগে থেকে মতানৈক্য রয়েছে আমি আপনাদের সামনে আজকে সারমর্ম এই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টির সারসংক্ষেপ উল্লেখ করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদেরকে জানতে হবে যে এই বিষয়টি সুন্নত নাকি ওয়াজিব নাকি এটি রুকুন আসলে এটি সলাতের রুকুনও না ওয়াজিবও না একটি এটি একটি সুন্নতি আমল সুন্নতি আমল অর্থাৎ কেউ যদি সুন্নত অনুযায়ী আমল করে সে ব্যক্তি সওয়াব পাবে আর যদি সুন্নত অনুযায়ী আমল না করে তবে গুনাহগার হবে না সম্মানিত দিনী ভাই বোনেরা এই বিষয়টি নিয়ে তিনটি দল তিন দিকে রায় দিয়েছেন প্রথম দল তারা বলেন যে আন্নাল্লাযী ইয়াকদ্দিমুল রুকবাতান আলাল ইয়াদাইন নিশ্চয় হাঁটুদ্বয়কে হাতের পূর্বেই রাখতে হবে এই মতের পক্ষে রায় দিয়েছেন জামহুর উলামা ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন ওবিহাদা ক্বাল আকসারুল উলামা ওয়া সহ্বাহু ইবনু হাঁটুদ্বয় রাখতে হবে এই মতের পক্ষে অধিকাংশই উলামা রায় প্রদান করেছেন এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই মতকে সহি বলে সাব্যস্ত করেছেন তারা দলিল পেশ করেছেন ওয়াইল বিন হুজরি হাদিস তিনি বলেন রাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাজ্জাদা ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি রাওহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ ওয়াইল বিন হুজর তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাজদা করতে দেখলাম তখন তার হাত দুটিকে তার হাঁটু দুটিকে হাত দয়ের পূর্বে তাকে রাখতে দেখলাম অর্থাৎ এখানে ওয়াইল বিন হুজুরের হাদিসে প্রমাণিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে সাজদা যাওয়ার মুহূর্তে তিনি তার হাঁটুদ্বয়কে আগে রেখেছেন এবং হাতদ্বয়কে পরে রেখেছেন এই হাদিসের ভিত্তিতেই জামহুর উলামা এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তারা মত প্রদান করেছেন যে রুকু থেকে সাজদাতে যেতে হলে অবশ্যই হাঁটুদ্বয়কে আগে রাখতে হবে দ্বিতীয় দল তথা দ্বিতীয় মতের পক্ষে আসহাবুল হাদিস তারা রায় প্রদান করেছেন দ্বিতীয় দলের অভিমত হলো আন্নাল্লাযী ইয়াকদ্দিমুল ইয়াদাইনি আলা রুকবাতাইনি ওয়া হাযা ক্বাউলু আসহাবু আহলিল হাদিস নিঃসন্দেহে রুকু থেকে সাজদা যাওয়ার সময় হাতকেই আগে রাখতে হবে হাঁটুদ্বয় আগে রাখা যাবে না ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন ওহুয়া ক্বাউলু আসহাবুল হাদিস এই মতের পক্ষে রায় প্রদান করেছেন আহলুল হাদিস গণ তারা দলিল পেশ করেছেন ইদা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইরু ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি রাওহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ আবু দাউদ তিরমিজি নাসাঈ গ্রন্থে হাদিসটি বর্ণিত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সাজদাতে যায় তখন সে যেন উটের বসার ন্যায় না বসে এবং সে যেন তার হাতদ্বয়কে হাঁটুদ্বয়ের পূর্বেই মাটিতে রাখে এ হাদিস থেকে আল হাদিসগণ রায় প্রদান করেছেন যে অবশ্যই রুকু থেকে সাজদা যাওয়ার সময় হাতকেই আগে রাখতে হবে হাঁটুকে আগে রাখা যাবে না তৃতীয় দল যারা বলে থাকেন যে আন্নাল মুসল্লি মুখায়্যারুন বাইনাল আমরাইন যে মুসল্লির ইচ্ছাধীন সে ইচ্ছা করলে যে কোনো একটি করতে পারে বা সে দুয়ের মধ্যবর্তী আমল করতে পারে তার সুবিধা অনুযায়ী আমল করতে পারে তার যখন
সুবিধা হবে হাতকে আগে রাখার, তখন হাতকে আগে রাখবে, যখন সুবিধা হবে হাঁটুকে আগে রাখার তখন হাঁটুকে আগে রাখবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া গ্রন্থে তিনি বলেন, পৃষ্ঠা নম্বর 449, খণ্ড নম্বর 22, তিনি উল্লেখ করেছেন, আম্মা সালা ফাকিলাহুমা জায়েজাতুন বিইত্তিফাকি আহলিল উলামা বিইত্তিফাকি আহলিল ইলম ইনশাআ ইয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাই ওয়া ইনশাআ ওয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি ওয়া সালাতুহু সহীহা বিইত্তিফাকিল উলামা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেন, উভয় দলের সালাত জায়েজ হবে, যারা বলেন হাত দ্বয় আগে রাখতে হবে তাদের সালাত জায়েজ বলে প্রমাণিত, আর যারা বলে হাঁটুতে আগে রাখতে হবে তাদেরও সালাত জায়েজ বলে প্রমাণিত। অতএব এখানে মতানক্যর কোনো বিষয় নেই, উভয় দলের সালাত ইনশাআল্লাহ সঠিক হবে। তাই ইবনে তাইমিয়া তিনি ফাতাওয়া গ্রন্থে তিনি বলেন, মাজমুউল ফাতাওয়া গ্রন্থে বলেন, হাঁটুদ্বয়কে আগে রাখবে হাত দ্বয়ের পূর্বে তবুও সে রাখতে পারে, আর কারো যদি ইচ্ছা হয় হাত দ্বয়কে আগে রাখবে হাঁটুদ্বয়ের পূর্বে তবুও রাখতে পারে এবং তাদের সালাত জায়েজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে এ বিষয়টি যেহেতু মতানক্য রয়েছে, অতএব এই মতানক্য বা ইখতিলাফি মাসলা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। কারো যদি দলিল ভিত্তিক হাতকে আগে দেওয়া যুক্তি সঙ্গত হয়ে থাকে তা হাতকে সে আগে রাখবে, আর কারো যদি হাত দলিল সহ হাঁটুদ্বয়কে আগে রাখা যুক্তিসঙ্গত হয়ে থাকে তবে তার জন্য ওয়াজিব হবে বা তার জন্য উচিত হবে হাঁটুদ্বয়কে আগে রাখা। সারসংক্ষেপ আমরা বলতে পারি, কারো ইচ্ছা হলে বা সুবিধা অনুযায়ী সে তার হাঁটুদ্বয়কে আগে রাখতে পারে, আর কারো সুবিধা অনুযায়ী দলিল ভিত্তিক হাতকে আগে রাখতে পারে, ইনশাআল্লাহ উভয়ের সালাত সঠিক হয়ে যাবে। তবে সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্নতের উপর আমল করা। কারো যদি হাত রাখা মাটিতে আগে হাত রাখা যদি সুন্নত মনে হয় তাহলে সেটির উপর সে আমল করবে, হাত যদি আগে মাটিতে রাখা যদি সুন্নত মনে হয় তাহলে সেটিরও সে আমল করবে, আর কারো যদি হাঁটুদ্বয়কে আগে রাখা সুন্নত মনে হয় তাহলে হাঁটুদ্বয়কে আগে রাখবে, তাহলে ইনশাআল্লাহ সে সুন্নত মোতাবেক আমল করবে। আর এমনটা যেন না হয় যে আমার মনে হলো যে হাঁটুদ্বয় আগে রাখায় সুন্নত, আমি রাখলাম না, আমি হাত দ্বয় রাখলাম, আসলে এমনটি করা উচিত নয়। যার যেটি বুঝে আসবে দলিল ভিত্তিক সেটির উপর আমল করা এটি দরকার, ইনশাআল্লাহ তাহলে আমরা সুন্নতের যে সবটি আমরা পেয়ে যাব। তথাপিও আমাদের মনে রাখা দরকার এই বিষয়টি সুন্নতি বিষয়, এটি নিয়ে মারামারি কাটাকাটি একদল অপর দলকে দোষারোপ করা ঠিক নয়। যার যেরকম দলিল ভিত্তিক আমল করার প্রয়োজন সেরকম আমল করুক, তাকে আমল করতে দেন, যেহেতু সালাতের এটি রুকুন নয় ওয়াজিব নয়, অতএব সুন্নতি বিষয় ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ।